দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের মদত রয়েছে মওদুদ। বনানীর একটি হোটেলে দুই শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় সরকারি দলের মদত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, দেশের সব সামাজিক অপরাধের পেছনে কোনো না কোনোভাবে সরকারি দলের লোকদের মদত আছে। বনানীতে ধর্ষণের ঘটনা তার প্রমাণ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা ঘোষিত ভীষণ 2030 আগামী দিনের রাজনীতি আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ সাংস্কৃতিক জোট। খালেদা জিয়ার ঘোষিত ভীষণ 2030 এর নানা দিকের কথা উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, আমরা ক্ষমতায় গেলে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, বিচারপতিরাও হবে স্বাধীন, সংবিধানের দেওয়া ক্ষমতা তার নির্ভয়ে পালন করবে। তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, এজন্য তার প্রশংসা করা উচিত। তার এই প্রচেষ্টা সফল হোক এটাই চাই। মওদুদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আছে কাগজে কলমে, বিচারকরা স্বাধীন কিনা তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে।